হ্যালো ফ্রেন্ডস, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা কচুরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি, যেটা খুব কম ইনগ্রেডিয়েন্টসে আর চটপট তৈরি করে নেওয়া যাবে। তাই আমার আজকের এই রেসিপিটা আপনারা অন্যান্য দিনের মতো পুরোটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই কচুরিটা বানাতে কী কী লাগছে। এখানে আমি ময়দা নিয়েছি, এখানে 5 কাপের মতো ময়দা আছে। 2 বড় সাইজের আলুকে ম্যাশ করে রেখেছি, সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। 2টো ডিম আছে, 1টা বড় সাইজের পেঁয়াজকে চপড করে রেখেছি। 1টু ধনেপাতা কুচি নিয়েছি, আর সামান্য কিছু গুঁড়ো মশলা লাগবে। নিয়েছি হলুদের গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, আর 1 টিস্পুন আছে আমচুর পাউডার। এখানে আছে ভাজা মশলা, এটা 1 টেবিল স্পুনের মতো ইউজ করব। নুন চিনি নিজের স্বাদ মতো দেবেন, আর রিফাইন অয়েল লাগছে। এই দিয়েই তৈরি হয়ে যাবে আমার আজকের কচুরির রেসিপিটা। তাহলে চলুন কচুরিটা বানিয়ে ফেলি। এই কচুরিটা তৈরি করার জন্য প্রথমে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে, সেজন্য এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1টু চিনি দিয়ে দিচ্ছি, আর ময়ানের জন্য রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এই তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে কচুরিটা খাস্তা হয়। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার ময়ানটা ঠিক মতো হলো কি না বোঝার জন্য একটু ময়দা হাতে করে নিয়ে এইভাবে চেপে ধরলে, যদি এইরকম একটা ডেলা মতো হয়ে যায় আর ভেঙে দিলে আবার গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তাহলেই বুঝতে হবে যে ময়ানটা ঠিক করে দেওয়া হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি এই ডোটা তৈরি করে নেব, আর এই জলটা কিন্তু আমি একদম রুম টেম্পারেচারে থাকা জলই ইউজ করছি। এভাবে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেছে, ময়দাটা খুব সফটও হয়নি আবার খুব শক্তও হয়নি, এই ধরনেরই ময়দাটা মাখতে হবে। এবার ওপর থেকে একটু তেল লাগিয়ে এটাকে আমি 25 থেকে 30 মিনিটের জন্য একটু রেস্ট করার জন্য রেখে দিচ্ছি। তাহলে ফিরে আসছি 25-30 মিনিট পর। ময়দাটা রেস্ট করতে করতে আমি এর ফিলিংটা বানিয়ে নিচ্ছি, সেজন্য আমি একটা প্যান বসিয়ে তাতে আমি 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল গরম করেছি, আর যে 2টো ডিম আমি দেখিয়েছিলাম সেই 2টো ডিম আমি এখানে ফাটিয়ে নিয়েছি, আর একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভুজিয়া বানিয়ে নিয়ে তারপর আমি তুলে নেব। ভুজিয়াটা তুলে নিয়েছি, এবার প্রথমেই চপড করা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে 1টু হলুদের গুঁড়ো আর 1টু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি, এবার আলুটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আলুটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এটাও মিশিয়ে নিচ্ছি। এবার ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি, এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমচুর পাউডারটা দিয়ে দিলাম, ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি, এবার ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, কচুরির ফিলিং আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি ফিরে আসছি। কচুরির ফিলিংটা ঠান্ডা হয়ে গেছে, আর এসব করতে করতে ময়দাটারও খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে। এবার ঢাকা তুলছি, ময়দাটা আবার একবার ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা আবার একবার ভালো করে মেখে নিলাম, এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি। এই কচুরির লেচিগুলো একটু মানে লুচির মতো হয় না, একটু লুচির থেকে বড় হয়, তো সেইভাবে আমি সবকটা লেচি কেটে নিচ্ছি। সবকটা লেচি কেটে নিয়েছি, এবার একটা লেচি নিয়েছি, এবার এটাকে বাটির মতো করে একটু গর্ত করে নিচ্ছি। বাটির মতো গর্ত করে নিয়েছি, এবার এর মধ্যে এই ফিলিংটা ভরে দিচ্ছি। একটু বেশি করে নেবেন তাহলে খেতে ভালো লাগবে। এবার এটাকে আবার মুখটাকে আটকে দিচ্ছি। মুখটাকে ভালো করে আটকে দিয়ে এটাকে আবার গোল করে নিচ্ছি। আবার এটা গোল করে নিয়েছি,
নিয়ে এবার হাতে এইভাবে প্রেস করে করে কচুরির শেপে এটা করে নিচ্ছি। এটাকে কিন্তু বেলার কোনো প্রয়োজনই নেই, এইভাবে করে নিলে ফিলিংটা বেরোনোরও কোনো অসুবিধা হবে না, যে ফিলিং বেরিয়ে যায় অনেকেরই বেলতে গিয়ে, সেটাও হবে না, আবার সুন্দর একটা শেপও হয়ে যাবে কচুরির। এখন সুন্দর একটা কচুরি কিন্তু তৈরি হয়ে গেছে, আর এটা কিন্তু বেলারও কোনো প্রয়োজন পড়েনি। এভাবে করে নিলে কিন্তু একটুও ফিলিং বেরোবেও না, আর কোনো ঝামেলাই হবে না। এবার এটাকে আমি রেখে দিচ্ছি, আর বাদ বাকি যতগুলো আছে এইভাবে তৈরি করে নিই, আর ভাজার তেল গরম করে ফিরে আসছি। সব কচুরিগুলো ফিলিং ভরে রেডি করে নিয়েছি, এবার এদিকে ভাজার জন্য তেলটাও গরম করা হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে কচুরিগুলো ভেজে নিচ্ছি। একটা পিঠ হয়ে যাওয়ার পরই আরেকটা পিঠ ওল্টানো যাবে, না হলে কিন্তু ভেঙে যাবে। কচুরিগুলোর সাইডগুলো একটু আলতো হাতে চেপে চেপে ধরতে হবে, তাহলেই এগুলো সুন্দর ফুলে উঠবে। আপনারা হয়তো অনেকেই অনেক ধরনের কচুরি খেয়েছেন, কিন্তু এই কচুরিটা যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়, আর এর সঙ্গে সাইড ডিশ হিসাবে অন্য কোনো কিছু লাগে না, এটা খেতে এতটাই ভালো হয়, একবার ট্রাই করে দেখতে পারেন। কচুরিটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। আর সবকটা কচুরি এইভাবে ভেজে নিয়ে তারপরে একবারে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের একটু ভিন্ন স্বাদের কচুরির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি, আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখুন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।